রাজশাহীতে দুই দিন আগে নিখোঁজ চার স্কুল শিক্ষার্থীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। পুলিশ জানায়, রাজশাহীর রাজপাড়া থানার মহিষবাথন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম এবং অষ্টম শ্রেণীর চার শিক্ষার্থী গেল 26 জুলাই সন্ধ্যায় নিখোঁজ হয়। পরে তাদের পরিবার থেকে অভিযোগ জানালে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে অভিযুক্ত চাঁদনী সহ চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। কি কারণে চাঁদনী ওই শিক্ষার্থীদের ঢাকায় নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পৌর এলাকা থেকে এক বাসা থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং চাঁদনীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আগে বলেছে যে চাকরি বাকরি ওখানে দিবে, কাজ টাজ দিবে, এরকম এই তথ্য ভিত্তিতে তাদের নিয়ে গেছে। এখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি, জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারণে নিয়ে গেছে আর বিস্তারিত তদন্ত জানাবে।